নমস্কার বন্ধুরা, এসপিডি সর্টিরিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। এবং বন্ধুরা, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা ভেনড্রা গ্রাম থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বন্ধুরা ভেন চিত্র থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা সেই ধরনের কোশ্চেনগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, দেখো এখানে প্রথম কোশ্চেনটা কী বলেছে, যে নিচের প্রতিটি প্রশ্নের জন্য সঠিক সম্বন্ধিত চিত্রটি খুঁজে বের করো। অর্থাৎ সঠিক চিত্র বলতে এখানে দেখো কোশ্চেন কী দেওয়া আছে, পাইলট, পুরুষ এবং শিক্ষক। ঠিক আছে, পাইলট, পুরুষ এবং শিক্ষকের মধ্যে সঠিক সম্বন্ধিত যে চিত্রটা, অর্থাৎ যে সঠিক চিত্রটি সাহায্যে বা যে ভেন চিত্রটি সাহায্যে আমরা এদের তিনটার মধ্যে রিলেশন বা সম্পর্ক স্থাপন করতে পারবো, সেই চিত্রটি আমাদের খুঁজে বার করতে হবে। এবং বন্ধুরা এই ধরনের রিজনিং কোশ্চেন পরীক্ষায় প্রচুর কমন আসে। অবশ্যই বন্ধুরা এই কোশ্চেনটিকে কীভাবে সলভ করছি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এখানে দেখো পাইলট, দেখো পাইলট দুরকম হতে পারে, পুরুষ পাইলট হতে পারে এবং স্ত্রী পাইলট হতে পারে। ঠিক আছে, বা মহিলা পাইলট হতে পারে। তাহলে বোঝার চেষ্টা করো যে কিছু কিছু পাইলট অবশ্যই পুরুষ হতে পারে। ঠিক আছে, বা উল্টোভাবে বলতে গেলে কিছু কিছু পুরুষ পাইলট হতে পারে। ওকে, আবার দেখো শিক্ষক এবং শিক্ষিকা এদের মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পারছো, শিক্ষক মানে হচ্ছে তারা হচ্ছে পুরুষ। ঠিক আছে, অর্থাৎ সমস্ত পুরুষ অবশ্যই শিক্ষক হবে। ঠিক আছে, অর্থাৎ শিক্ষকতা যাদের পেশা। এখন বন্ধুরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, যারা পাইলট তারা কিন্তু শিক্ষক হতে পারে না। অর্থাৎ বন্ধুরা এটাই আমাদের বাস্তব সত্য, যারা পাইলট জীবিকা বেছে নেয় তারা কিন্তু একই সাথে শিক্ষকতা করতে পারে না, কারণ তাদেরকে পাইলটের জীবিকার জন্য পাইলট হিসাবে কাজ করতে হবে বা এরোপ্লেন চালানোর জন্য তাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, কিন্তু শিক্ষকতা সেক্ষেত্রে করতে পারবে না, বা যারা শিক্ষকতা করছে তারা কিন্তু একই সাথে পাইলট জীবিকাটা বেছে নিতে পারে না। তার মানে বন্ধুরা আমরা কীভাবে সলভ করছি দেখো, যেহেতু কিছু কিছু পুরুষ, এটা যদি আমাদের পুরুষত্বে ব্যবহৃত হয়, ঠিক আছে, যেহেতু কিছু কিছু পুরুষ হচ্ছে পাইলট, আবার দেখো কিছু কিছু পুরুষ অবশ্যই শিক্ষক হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ধরনের ভেন ডায়াগ্রাম কোনটা হবে? অর্থাৎ বন্ধুরা প্রথম যে ভেন ডায়াগ্রামটি এটা হচ্ছে পাইলট, ঠিক আছে, এবং বন্ধুরা দ্বিতীয় যে ভেন ডায়াগ্রামটি এটা হচ্ছে পুরুষ, এবং তৃতীয় ভেন ডায়াগ্রাম এটা হচ্ছে শিক্ষক। এখন বন্ধুরা দেখো যে পাইলট এবং শিক্ষক সম্পূর্ণ আলাদা, যেহেতু পাইলট শিক্ষক হতে পারে না, বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, তার জন্য আমাদের এই ধরনের ভেন ডায়াগ্রাম যেটা আছে সেটাই আমাদের সঠিক হবে। এরপর আমাদের অপশন ফলো করো, দেখো অপশন ডি বন্ধুরা অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ এই প্রথম ভেন ডায়াগ্রামটা যদি পাইলট হয়, ঠিক আছে, এবং দ্বিতীয় ভেন ডায়াগ্রামটা যদি পুরুষ হয়, অর্থাৎ মেল অর্থে আমরা পুরুষ ব্যবহার করলাম, তাহলে তৃতীয় ভেন ডায়াগ্রামটা অবশ্যই টিচার বা শিক্ষক হবে। ওকে, অর্থাৎ টি দ্বারা যাকে ডিনোট করলাম। আশা করি বন্ধুরা তোমরা ট্রিক্সটা খুব সুন্দরভাবে বুঝতে পারলে, এবং বন্ধুরা ঠিকমতো বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিতে আমাদের একটি লাইক দিয়ে উৎসাহিত করবে, কারণ তোমাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে উৎসাহ হিসাবে কাজ করে এবং মোটিভেশন হিসাবে কাজ করে। এরপর আমাদের তাহলে খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোশ্চেনটা ফলো করবো। এখানে দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে, যে ক্লাব সদস্যদের মধ্যে কিছু মহিলা ডাক্তার আছেন। খুব ভালো করে লক্ষ্য করো, কিছু মহিলা, অর্থাৎ যারা মহিলা তাদের মধ্যে কিছু মহিলা ডাক্তার। ঠিক আছে, নিচে কোন চিত্রটি সেটি নির্দেশ করছে, যেখানে এম মানে হচ্ছে মেম্বার বা সদস্য, এফ মানে হচ্ছে ফিমেল বা স্ত্রীলোক, এবং ডি মানে হচ্ছে ডক্টর বা ডাক্তার। ঠিক আছে, এরপর আমাদের এই ধরনের ভেন ডায়াগ্রাম কীভাবে আমরা ডিনোট করব, ভালো করে বোঝার চেষ্টা করো। যে কিছু মহিলা ডাক্তার, অর্থাৎ কিছু মহিলা বলতে দেখো প্রথম ভেন ডায়াগ্রামটা আমাদের কী প্রকাশ করছে, কিছু মহিলা এবং কিছু ডাক্তার, অর্থাৎ কিছু মহিলা ডাক্তার। আবার এখানে এই যে মেম্বার বা সদস্য, তার মানে কিছু মেম্বার বা সদস্য, অর্থাৎ বন্ধুরা এখানে ডিনোট করছে যে কিছু মেম্বার ডাক্তার বা কিছু সদস্য ডাক্তার এবং কিছু মহিলা সদস্য। ঠিক আছে, অর্থাৎ কী বলতে চাইছি ভালো করে দেখো, কিছু মহিলা এখানে ডাক্তার, ওকে, আবার কিছু সদস্য ডাক্তার। ঠিক আছে, আবার এখানে দেখো কিছু মহিলা মেম্বার, এটা তাহলে আমাদের সঠিক অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, আমাদের কী বলেছে, কিছু মহিলা ডাক্তার, এর মানে হচ্ছে কিছু মহিলা আছে যারা সবাই কিন্তু ডাক্তার। ওকে, অর্থাৎ দেখো আমাদের এই ধরনের ভেন ডায়াগ্রামের দ্বিতীয়টা কী বলেছে, দেখো দ্বিতীয়টা বলেছে যে এখানে কিছু সদস্য, এখানে তাদের কিছু মহিলা আছে, ঠিক আছে, এবং কিছু মহিলা এখানে ডাক্তার, কিন্তু লক্ষ্য করো এখানে মেম্বার কিন্তু ডাক্তার নয়, এটা আমাদের তাহলে সঠিক অ্যান্সার হতে পারে না। ওকে, তাহলে আমাদের কোনটা সঠিক অ্যান্সার হবে, দেখো অপশন সি অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে। কেন কারেক্ট অ্যান্সার হবে, দেখো অপশন সিতে বলেছে যে এই যে কিছু মেম্বার, কিছু মেম্বারের মধ্যে দেখো ডাক্তার আছে। ঠিক আছে, আবার দেখো কিছু মহিলা দেখো এখানে ডাক্তার। ওকে, এবং বন্ধুরা দেখো এই যে ডাক্তার, অর্থাৎ এই অংশটা শেডেড রিজনটা, এরা কিন্তু সবাই ডাক্তার। ঠিক আছে, অর্থাৎ বন্ধুরা এখানে কিছু সদস্য রয়েছে এবং কিছু মহিলাও রয়েছে। অর্থাৎ বন্ধুরা তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, অর্থাৎ কিছু মহিলা ডাক্তার আমাদের এই ধরনের ভেন ডায়াগ্রাম কোনটা হবে, অপশন সি। ওকে বন্ধুরা, নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 3 এরপর লক্ষ্য করো। দেখো কোশ্চেন 3 কী বলেছে, এখানে বলেছে যে অলংকার, রূপা এবং সোনা এদের মধ্যে সম্পর্কিত সঠিক ভেন ডায়াগ্রামটা আমাদের চিনতে হবে।
অর্থাৎ খুঁজে বার করতে হবে। এখন লক্ষ্য করো বন্ধুরা, রূপা সে নিজে একটি অলংকার, ওকে। আবার দেখো সোনা সেটিও এক প্রকার অলংকার, ঠিক আছে। অর্থাৎ বন্ধুরা এই দুটোই আমাদের মূল্যবান অলংকার। কিন্তু বন্ধুরা আরেকটা জিনিস লক্ষ্য করো, রূপা এবং সোনা এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এই পুরো ভেন ডায়াগ্রামটা হচ্ছে আমাদের অলংকার, তাহলে এটা আমাদের রূপা হবে। অর্থাৎ অলংকারের মধ্যে অবশ্যই রূপা থাকবে, যেহেতু রূপা এক প্রকার অলংকার, আবার সোনাও এক প্রকার অলংকার, তাহলে সেও অবশ্যই অলংকার ভেন ডায়াগ্রামটির মধ্যেই অবস্থান করবে। কিন্তু রূপা এবং সোনা দেখো একদম আলাদা, ওকে। তাহলে লক্ষ্য করো যে যেহেতু সম্পূর্ণভাবে এরা আলাদা, অর্থাৎ এই ধরনের ভেন ডায়াগ্রাম কোনটা আছে দেখো, আমরা বলতে চাইলাম এই ধরনের ভেন ডায়াগ্রাম কোনটা, দেখো অপশন এ তাহলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যেখানে এই পুরো বড় ভেন ডায়াগ্রাম এটা হচ্ছে অলংকার, দ্বিতীয় এই যে ভেন ডায়াগ্রামটি এটি হচ্ছে যদি রূপা হয় তাহলে অবশ্যই এটা সোনা হবে, ওকে বন্ধুরা। অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কোনটা পেলাম, অপশন এ আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আরও গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের কোশ্চেন নাম্বার ফোরও লক্ষ্য করো, এখানে কোশ্চেন ফোরে বা চার নাম্বার কোশ্চেনে কি বলেছে, পতঙ্গ, মাছি এবং কুকুর এদের মধ্যে সঠিক সম্পর্কিত ভেন চিত্র আমাদের খুঁজতে হবে, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করো এখানে পতঙ্গ এবং মাছির মধ্যে সম্পর্ক কি, মাছি এক প্রকার পতঙ্গ, ঠিক আছে। অর্থাৎ সমস্ত মাছি পতঙ্গ, ঠিক আছে। আবার দেখো কুকুর কি, কুকুর এক প্রকার প্রাণী এবং মাংসাশী প্রাণী, কিন্তু বন্ধুরা দেখো মাছি এবং কুকুর সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। আবার দেখো পতঙ্গ এবং কুকুর সম্পূর্ণ আলাদা, অর্থাৎ তাহলে আমরা যদি ভেন ডায়াগ্রামদের চিহ্নিত করি আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এটা যদি আমাদের পতঙ্গ হয় অবশ্যই পতঙ্গের ভিতরে মাছি অবস্থান করবে, যেহেতু মাছি এক প্রকার পতঙ্গ, ঠিক আছে। কিন্তু কুকুর যেহেতু আলাদা, কুকুরটাকে আমরা বাইরে এই ভেন ডায়াগ্রামের সাহায্যে ডিনোট করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের ভেন ডায়াগ্রাম তাহলে আমাদের কোনটা রয়েছে, দেখো অপশন বি আমাদের জন্য বন্ধুরা অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। যে এই বাইরের ভেন ডায়াগ্রামটা হচ্ছে পতঙ্গ এবং ভিতরেরটা হচ্ছে মাছি, ঠিক আছে। তার মানে বন্ধুরা সমস্ত মাছি হচ্ছে এখানে পতঙ্গ, ওকে, এবং এটা হচ্ছে আমাদের কুকুর, ঠিক আছে। অর্থাৎ কুকুর হচ্ছে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ বন্ধুরা অপশন বি তাহলে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বন্ধুরা আজকের ভিডিওর জন্য আমাদের ফাইনাল কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার ফাইভ লক্ষ্য করো, এখানে কোশ্চেনটা বলেছে যে ঘি, ফ্যাট এবং খাদ্য এদের মধ্যে সম্পর্কিত সঠিক ভেন চিত্র কোনটা হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, ঘি এক প্রকার দেখো খাদ্য, ঠিক আছে। আবার ঘি এক প্রকার ফ্যাটও বটে, ঠিক আছে। আবার দেখো বন্ধুরা এখানে ফ্যাট কি বটে, ফ্যাট অবশ্যই এক প্রকার খাদ্য, ঠিক আছে। অর্থাৎ আমরা কীভাবে বার করছি, দেখো খাদ্যর মধ্যে দেখো ফ্যাট অন্তর্ভুক্ত হচ্ছে, ঘিও অন্তর্ভুক্ত হচ্ছে, ঠিক আছে। আবার ঘি নিজেই এক প্রকার ফ্যাট, ওকে বন্ধুরা। অর্থাৎ ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, ঠিক আছে। আমাদের খাদ্যের প্রকার তিন প্রকার, একটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, একটা প্রোটিন এবং আরেকটা হচ্ছে ফ্যাট, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য করো এই বড় ভেন ডায়াগ্রামটার সাথে যদি আমরা খাদ্যকে বা ফুডকে ডিনোট করি, ঠিক আছে, তাহলে ফ্যাটকে আমরা অবশ্যই তার মধ্যে রাখতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফ্যাট, দ্বিতীয় যে ভেন ডায়াগ্রামটা, ঠিক আছে। আবার দেখো আমাদের ঘি যেহেতু এক প্রকার ফ্যাট এবং সেটা এক প্রকার খাদ্যও বটে, তাহলে অবশ্যই আমরা এই ভিতরের অংশটাকে ঘি হিসাবে ডিনোট করতে পারি, ঠিক আছে। অর্থাৎ ঘিটা হচ্ছে এক প্রকার ফ্যাট, ফ্যাট নিজেও এক প্রকার খাদ্য। তার মানে বন্ধুরা এখানে লক্ষ্য করো যে ঘি নিজেও এক প্রকার খাদ্য এবং ফ্যাট সেটাও এক প্রকার খাদ্য, সবগুলোই আমাদের এক্ষেত্রে খাটছে, ঠিক আছে। তাহলে এই ধরনের ভেন ডায়াগ্রাম কোনটা রয়েছে, দেখো অপশনে অবশ্যই বন্ধুরা আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ বাইরেরটাকে যদি আমরা খাদ্য হিসাবে ডিনোট করি, তাহলে দ্বিতীয় মাঝের যে ভেন ডায়াগ্রামটা এটাকে আমরা ফ্যাট হিসাবে ডিনোট করব, এবং একদম ভিতরের যে ভেন ডায়াগ্রামটা এটা হচ্ছে আমাদের ঘি, ঠিক আছে বন্ধুরা। অর্থাৎ দুধ থেকে ঘি তৈরি হয়, সেই ঘিটা হচ্ছে এক প্রকার ফ্যাট এবং এটা আমাদের এক প্রকার খাদ্য, ওকে বন্ধুরা। ফাইনালি প্রতিটি ভিডিওর মতো তোমাদের এই ভিডিওতে একটি টাস্ক দেওয়া রইলো, যে টাস্কটি সঠিক অ্যান্সার অবশ্যই বন্ধুরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, এবং বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটিও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এবং বন্ধুরা আমাদের যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, দেখো যে 1988 সালে 26 জানুয়ারি থেকে 15ই মে পর্যন্ত মোট কতগুলো দিন আছে, ঠিক আছে। এখানে শর্ত দিয়েছে যদি উভয় দিনই ধরা হয়, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং বন্ধুরা যদি কোশ্চেনটা সঠিক অ্যান্সার বার করতে না পারো, তাহলে আমাদের পার্ট 27, অর্থাৎ বন্ধুরা রিজনিংয়ের পার্ট 27 ফলো করো, সেই পার্টে আমাদের এই কোশ্চেনটি শর্টকাট ফর্মে আমাদের অ্যান্সার বার করা আছে, ঠিক আছে। আশা করবো বন্ধুরা ওই ভিডিওটি দেখার পর তোমাদের কোশ্চেনটি সলভ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, কারণ আপনাদের এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে উৎসাহ, উদ্দীপনা এবং মোটিভেশন হিসাবে কাজ করে। এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সব কিছু শেয়ার করে দিতেও ভুলবে না, যাতে করে বন্ধুরা আপনার মতো আপনার বন্ধুরা যারা এখনও স্ট্রাগল করে আছে তাদের এই কঠিন পরীক্ষা পড়বে। অর্থাৎ বন্ধুরা যারা এখনও কোনো না কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের শেয়ার করে দিতেও ভুলবে না। এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে
অবশ্যই নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবেন না, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন। এবং বন্ধুরা তার জন্য অবশ্যই পাশে আসা নোটিফিকেশনের জন্য অর্থাৎ বন্ধুরা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে অন করে দিতেও ভুলবেন না, যাতে করে বন্ধুরা আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে বন্ধুরা আমাদের পরের ভিডিওর সাথে ঠিক রাত 7:30 অর্থাৎ বন্ধুরা ঠিক রাত 7:30 আমাদের এই চ্যানেলে রিজনিং ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজের কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়। যে কোশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন অর্থাৎ বন্ধুরা যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বন্ধুরা আমাদের ঠিক এই সময় অর্থাৎ রাত 7:30 এসপিডি শর্ট টিক্স চ্যানেলকে ফলো করতে ভুলবে না। ফাইনালি এসপিডি শর্ট টিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। আজকের মতো বন্ধুরা টাটা, বাই বাই।